কর্মকর্তাদের মতে 10 আগস্ট জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে শুরু হওয়া একটি এনকাউন্টারে 2 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এনকাউন্টার চলাকালীন পুলিশ এবং সেনাকে অ্যাকশন মোডে দেখা গেছে। রাস্তার জীবন হাতের মুঠোয় নিয়ে পারাপার স্থানীয়দের সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক যুবক। স্থানীয়দের পাকা সেতুর দাবি। সীমান্তবর্তী অঞ্চল সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায় সহ জনসাধারণের মাঝে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করছে বিজিবি। বাংলাদেশের ছাত্র জনতাকে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ও আব্দুল হাসান। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এসেছিল সপ্তাহ শুরুতে, সপ্তাহের শেষে গিয়ে সেটাই সত্যি হলো। রবিবার শুরু সকালে মুখভর আকাশের মাঝে মাঝেই হয়ে যাচ্ছে বৃষ্টি এবং হাওয়া অফিস বলেছে এদিন দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বসিরহাট মহকুমার বসিরহাট ও টাকি পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে হাঁটু সমান জলে ভোগান্তিতে মানুষ। কোথাও রাস্তায় জল জমে গেছে, আবার কোথাও ঘরের মধ্যে জল প্রবেশ করেছে, এর মধ্যে পোকামাকড়ের উপদ্রব। কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যু ঘটনায় প্রতিবাদে ও নির্দিষ্ট দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের কর্মবিরতি দ্বিতীয় দিনে পড়ল। ভগ্ন অবস্থায় কাঠের পুল, দীর্ঘ কয়েক বছর ধরে ভগ্ন অবস্থায় রয়েছে এই কাঠের পুলটি, যাদের রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামের প্রায় শতাধিক মানুষকে। মগরাহাট 2 নম্বর ব্লকের ঘটকপুর গ্রামের ভগ্ন অবস্থায় কাঠের পুল, দীর্ঘ কয়েক বছর ধরে ভগ্ন অবস্থায় রয়েছে এই কাঠের পুলটি, যাদের রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামের প্রায় শতাধিক মানুষকে। স্বাধীনতা সংগ্রাম হিসেবে হাসি মুখে ফাঁসিতে চলেছিলেন ক্ষুদিরাম বসু। 1908 সালের 11 আগস্ট মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় এই মহান বিপ্লবীর। আজ ভারতের এই বীর সন্তানের মৃত্যুবার্ষিকী পালন।